সাতক্ষীরায় সড়কের ধারে মারা গেছে জেলা পরিষদের 2000 রেইনট্রি। গেল 3 বছর ধরে বিভিন্ন সময় মারা গেছে এই গাছগুলো। গাছের শুকনা ডালপালা ভেঙে পড়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, আর এ নিয়ে বিপাকে সবাই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সাতক্ষীরা থেকে আশাশুনি উপজেলা যোগাযোগের প্রধান সড়ক এটি। সড়কের দুই ধারে মারা গেছে 300 রেইন ট্রি। একটু ঝড়ো বাতাস হলেই ভেঙে পড়ছে শুকনা গাছের ডালপালা, ঘটছে অঘটন। তখন যদি বৃষ্টি ঝড় হলে শুকনো ডাল ভেঙে পড়তেছে মানুষের, কারো পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে। 2 বছরের উপরে গাছগুলো এইভাবে শুকাই রাস্তার উপরে আছে, অনেক দুর্ঘটনা হচ্ছে বা গাড়ির উপরে পড়তেছে ডাল ভেঙে। সড়কটি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ, জীবনের নিরাপত্তা নেই বলছেন স্থানীয়রা, আতঙ্কে চলাচলকারী ও সড়কের পাশের বাসিন্দারা। গাছগুলো দ্রুত অপসারণের দাবি তাদের। এই সব বড় কাটু যে ওখান থেকে পড়িছে, তা আমাদের সস্তাদারা এই ঘরের পিছনে তারটা সিঁড়ি পড়ে গেছে একদম, না আল্লাহর রহমতে যে কারোর আঘাত লাগেনি এতে কোপালের জন্য। বাচ্চা কাচ্চা স্কুলে যায়, আমাদের খুব এই নিয়ে টেনশন হয়। দুটো মানুষ মারা গেছে আর একজনের ওই ঘর দর সব ভেঙে গেছে। পোকার আক্রমণে এমন ঘটনা দাবি করছেন জেলা পরিষদ চেয়ারম্যান, বলছেন জেলা জুড়ে মারা গেছে 2000 গাছ। গাছগুলো চিহ্নিত করা হয়েছে, অপসারণ কার্যক্রম প্রক্রিয়াধীন। অনুমোদন হলে আমরা আশা করছি মে মাসের শেষার্ধে আমরা এটা টেন্ডারের মাধ্যমে এই বৃক্ষগুলো অপসারণ করব, এবং আমরা সঙ্গে সঙ্গে আবারও বনায়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ওই সকল জায়গায় আবার আমরা সবুজ বিপ্লবের জন্য আমরা বৃক্ষায়ন করব। তবে ভিন্ন দাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এই প্রফেসরের, বলছেন ছত্রাকের আক্রমণে ঘটেছে এমন ঘটনা, একমাত্র উপায় আক্রান্ত হলেই গাছটি সরিয়ে ফেলা বা পুড়িয়ে ফেলা। ছত্রাকের স্পোর কোনো বাহক মাধ্যম ছাড়া চলতে পারে না, আর এই বাহকটা হয়তো এই জায়গাটা আছে, এক গাছ থেকে আর এক গাছ হয়তো 5 মাইল দূরে এরকম নাই, 5 কিলোমিটার দূরে নাই। সেই জন্য এই ছত্রাক দিয়ে এটা আক্রান্ত হয়ে আস্তে আস্তে গাছের ডাল পাতা সব নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। এছাড়া ছত্রাকের এন্টি ছত্রাকও আবিষ্কার প্রয়োজন বলে মনে করেন এই প্রফেসর। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।